সাদা এমন একটা কালার যে পড়বে হ্যারি পরীর মতো দেখাইবে। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এরমের সাদা বোরখা পরে হজ করতে যামু, দোয়া করেন হগলদি। বাড়ির লাগে শপিং করতে আইয়া নিজেরই পছন্দ হইয়া যাইতেছে। প্রায় এক বছর পর মুই বাড়ি যামু, তো বাড়ির হগলদির লাগে মুই কিছু বোরখা কিনে নিমু। এই লাগে কিন্তু মুই একটা বোরখার দোকানে আইছি যেখানে কম দামে সুন্দর সুন্দর ডিজাইনের বোরখা পাওয়া যায়। প্রথমে মুই মোর ফেভারিট বেবি পিঙ্ক কালার একটা বোরখা বাইর করছি। ওয়াল্লাহ এডার এত বড় ফিতা কিন লাগে, ফিতাটা দিয়ে বলে স্কুলে আবার ফুল বানায়। এইটা কিন্তু একটা ভাইরাল বোরখা, সামনের ডিজাইনটা আর হাতার ডিজাইনটা কিন্তু সুন্দর আছিল। আর এটার দাম আছিল 2150টা। হজের জন্য কিন্তু সুন্দর একটা বোরখা আছে, আর এইটার ফেব্রিকটা আরামদায়ক আছিল, দাম আছিল 1850টা। এটা কিন্তু একেবারে নিউ কালেকশন, এটার দাম আছিল 2250টা। এই হোয়াইট কালারের বোরখাটাও কিন্তু হজের জন্য বেস্ট, হাতার ডিজাইনটাও সুন্দর, দাম আছিল 1950টা। বোরখার কালারটা ঠিক কইতে পারবো না, সামনের দিকে ছিল এই রকমের আর হাতা এইটার পিছনে কিন্তু এই রকমের। এত সুন্দর বোরখাটার দাম আছিল 2250টা। প্রত্যেকটার কাপড়ের কোয়ালিটি 100-তে-100। এইবার যে বোরখাটা দেখতেছেন অনেকটা গাউনের মতো কোটি সিস্টেম, বিশাল বড় ঘের, হেরপর কোটি কিন্তু আলাদা করা যাইবে, কোটি সহ দাম হলো 2550টা। এবার কিন্তু আরো একটা সুন্দর বোরখা পাইছি, এটাও কিন্তু নতুন কালেকশন, সামনের সাইডটা এই, হাতার ডিজাইনটাও কিন্তু সুন্দর, সামনের যে পিসগুলো কিন্তু আরো বেশি সুন্দর, আর এই বোরখার দাম হলো 1750টা। এবার কিন্তু আরো একটা সুন্দর বোরখা বাইর করছি, সিম্পলের মধ্যে ডিজাইনটা সুন্দর, দাম আছিল 1850টা। এই বোরখাটার এক সাইডে কুচি আছে, আবার হাতার ডিজাইনটাও সুন্দর, দাম আছিল 1950টা। প্রথমে একটা কালা রঙের বোরখা দেখাইছি অনেকটা হেডের মতোই, এই বোরখাটার ভেমালা কালার আছে, এটার দাম হলো 2150টা। এইবার মুই যে বোরখাটা পরছি হেডের আর একটা কালার হইলো এই বোরখাটার সামনে কিন্তু চেইন খোলা যাইবে, আর বুতাম গুলা কিন্তু সবুতাম আছিল, আর হাতায়ও কিন্তু সবুতাম আছিল, আর ফিটিং টাও সুন্দর, দাম হইলো 2050টা। এইবার যেটা দেখতেছেন এটা একটা কটনের গাউন, ভেমালা সুন্দর একটা গাউন, আর এটার দাম আছিল 1750টা। সুন্দর সুন্দর দুইটা কালার পাওয়া যায়, আর এই ফিতার ডিজাইনটা হইলো সামনে আর পিসকুলে এই রকমের কইরা বান্ধে। এইবারে হইলো কমলা কালারের এই বোরখাটার মধ্যে ব্ল্যাক পাইপিন করা বিভিন্ন জায়গায়, সুন্দরই লাগতে আছে, স্কুলে কিন্তু কোনো পাইপিন নাই, দাম হলো কিন্তু 1850টা। এগো বোরখার বিশেষত্ব হলো প্রত্যেকটা বোরখায় পকেট আছে, সাদা একটা বোরখা দেখছি অনেকটা ওইটার মতোই, এই ডিজাইনটাও কিন্তু সুন্দর, আগে ডিজাইনের লাগে সিমিলার হইলো, দুইটা কিন্তু দুই রকমের ডিজাইন, পারলে কন দেখি দুইটা বোরখার মধ্যে পার্থক্য কি, যে কইতে পারবে হ্যালে একখান গিফট থাকবে। এই বোরখাটা একেবারে নিউ আসিল, বোরখাটা পেনলে যে কি সুন্দর লাগবে এটা গায়ের উপরে দেওয়ার পরই বুঝছেন। এই বোরখাটার দাম কিন্তু 1950টা আসিল। এবার কিন্তু আরেকটা আবায়া সিস্টেমের বোরখা পাইছি, সামনে দিয়ে কিন্তু বুতাম আছে, আবার এখানে কুচি, এটার দাম হলো 2050টা। এবার যে বোরখাটা দেখতেছি এটা দেখলে মনে হয় যে কোটি টাইপের, কিন্তু এটা কিন্তু খোলা যাইবে না, কালার কম্বিনেশনটাও কিন্তু সুন্দর আসিল, আর হাতার ডিজাইনটাও ইউনিক। এরপরে বাইর করলাম কফি কালারের একটা বোরখা, এখানে এই ফিতাটা কিন্তু খোলা যাইবে, এখানে আরো কিন্তু একটা সাদা বোরখা পাইয়ে গেছি। বোরখাটার উপরেও মনে হয় যে কোটি সিস্টেমের মতো অনেকটা, এটা কিন্তু পিছনেও আছে কালা, এই বোরখাটাও মাশাআল্লাহ সুন্দর আসিল। পাই গেলাম মোর পছন্দের কাপ্তান, কাপ্তানের পিসগুলো হলো এরমের ব্ল্যাক কালার, দাম আছিল 1850টা। অ্যাশ কালারের এই বোরখার ডিজাইনটাও সুন্দর, এইটার ডিজাইনের মধ্যেই কিন্তু পকেট দেওয়া, এটাও এখন নিউ কালেকশন আসিল। প্রত্যেকটা বোরখারই ফিটিং এত সুন্দর, মনে হয় যে গায়ের মাপ দিয়ে বানানো। বোরখাটার দুই পাশে কিন্তু এরমের সুন্দর ডিজাইন আছে, দাম হলো 1950টা। কালা রঙের এটা একটা কোটি সিস্টেমের আবায়া, যে কোনো পুরান জামা বোরখার উপরে পেনলে চকচক করবে, এটা কিন্তু এমব্রয়ডারি করা সামনে পিছনে, একই রকমের দেখতে হইলো, সামনের ডিজাইনটা কিন্তু আলাদা। আরো একটা কোটি পাইলাম, এটাও কিন্তু মাশাআল্লাহ সুন্দর, একটু গায়ে দিয়ে দেখতে মন চাইলো, বোরখার উপরে পেনলে এই রকমের দেখাইবে, জামা কাপড়ের উপরে পেন্দা যাইবে, থ্রি পিসের উপরে পেন্দা যাইবে, সামনে পিস করলে দুই পাশ দিয়ে কিন্তু সুন্দর দেখায় মাশাআল্লাহ। এবার আর একটা সুন্দর বোরখা পাইছি, এটার হারা গায়ে কোনো কাজ নাই, হাতার দ্বারে খালি এমব্রয়ডারি করা। এইবার কালা রঙের এইটা ছিল একটা কোয়াড সেট, পায়জামাটার দাম ছিল 950টা, আর জামার দাম 1550টা, এক লাগে দুইটা নিলে কিন্তু 100টা ডিসকাউন্ট। এই সেটটাও কিন্তু মাশাআল্লাহ সুন্দর আসিল, এরপরে এখানে এইটাও কিন্তু একটা কোয়ার্টস আসিল। আসলে সবকিছু তো একটা ভিডিওতে দেখানো সম্ভব না, ওনাকে পেজে অনেক কালেকশন আছে, আপনারা ইমান পেজে ভিজিট করে দেখতে পারেন। চলুন এইবার কিছু গাউন কালেকশন দেখব, ওই নিজের লাগে একটা গাউন নিমো, সব গাউনের ডিজাইনই সুন্দর আসিল, এই ডিজাইনটা বেশি ভালো লাগে গেছে, আর প্রিন্টটাও দাম আসিল 1950টা। প্রত্যেকটা গাউনের ভেমালা ঘের। এইবার একটু পার্টি বোরখা দেখব, সিম্পলের মধ্যে গর্জিয়াস, এই বোরখাটার হাতার দ্বারে কাজটা এত ভারী, কয় কেজি হইবে হিসাব নাই, বোরখার দাম আসিল 5250টা, কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা। কয়েকটা বোরখাই আছে, আসলে কাজের উপরে প্রাইস ডিপেন্ড করে, এই বোরখার ডিজাইনগুলো বডিতে কোনো কাজ নাই, হাতার দ্বারে কাজ দিছে, কালারফুল এই কাজটাও কিন্তু মাশাআল্লাহ সুন্দর। এই বোরখাটার হাতার এই ডিজাইনটা পুজে বানানো হয়েছে খুব সম্ভবত, এই বোরখাটার দাম হলো 2850টা। ব্লু কালারের উপরে হাতার এই ডিজাইনটাও সুন্দর। এরপর এই বোরখাগুলোর কিন্তু আরো কালার আছে, যেমন এই সাদা রঙের, এটা কিন্তু হজের লগে বেস্ট, এই বোরখাটার লগে বিশাল বড় একটা হিজাব আছে, সাদা মানে হলো শুভ্রতার লক্ষণ, পৃথিবীতে এমন কেউ নাই যারা সাদা পরলে ভালো লাগে না, মাশাআল্লাহ অনেক ভালো লাগতে আসিল। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এই সুন্দর বোরখা পরে উমরা করতে যাবো, দোয়া করেন। এই বোরখার লগেও কিন্তু হিজাব আছে একটা, এটাও কিন্তু বিশাল বড়। এছাড়াও হ্যাগো শোরুমে আছে নিকাব, নিকাব গুলা পরলে আসলে অনেক কমফোর্ট লাগে, আর এটা কিন্তু ডাবল পার্টের আসিল, দাম আসিল 350টা। হঠাৎ করে চোখ গেল মোর হ্যাগো হিজাবের কালেকশনের দিকে, বিভিন্ন ধরনের হিজাব আসিল এখানে। ইতালিতে মুই অন্যান্য কান্ট্রির মুসলিম মহিলাদের এই রকমের হিজাব পরতে দেখতাম, আর এই হিজাব গুলা দিয়ে এই রকমের হিজাব পরতে অনেক সুবিধা হয়, এই হিজাবটার দাম আসিল 350টা। এইবার
হ্যাগোদারে কিন্তু আরেকটা সুন্দর নিকাব আছে, এইটা কিন্তু বান্দার কোনো দরকার নাই। আর পিছনে এই রমের সুন্দর বউ বানাইনে আছে, তো সামনেরটা কিন্তু এই রকমের থাকবে, এটাও কিন্তু ডাবল পার্টের। স্কুল দিয়ে এই রমের বউয়ের মতো থাকবে, মোর মাথায় খোপা দেখে জিনিসটা সুন্দর মতো ফোটে নাই। আরো কিছু কটনের সুন্দর হিজাব আছিল যেগুলো ভেমালা লং। এইবার দেখবো ইমানের একটা ভাইরাল হিজাব, এই হিজাবের দাম আছিল 450 টা। শোরুমে যাই মোর কথা কইলে যে কোনো প্রোডাক্টের উপরেই 15% ডিসকাউন্ট। ঈদের নতুন নতুন কিছু কালেকশন আইছে ওগুলা বাদে, মোর মাথায় যে হিজাবটা আছে সেটা হলো এই হিজাবেরই একটা কালার। লম্বা কিন্তু 90 ইঞ্চি আছিল। এখানে যে কত কোয়ালিটির হিজাব হ্যার কোনো শেষ নাই। এবার মোর হাতের এই হিজাবটার দাম আছিল 450 টা। এছাড়াও আছে শাল টাইপের হিজাব, আগা মাথা বা চাকি সুবিস থেকে পাই না, ডিজাইনটা সুন্দর আছিল। মাথা দেওয়ার পরও আসলে ভালোই লাগে, এগুলো হলো এরকম একটু পেঁচাইয়ে থয়ে শালের মতো। বোরকা হিজাবের পাশাপাশি এখানে আছিল প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ। ব্যাগের কালেকশন গুলো কিন্তু অসম্ভব সুন্দর আছিল। হন্ডা সাইতে আছে একটা ব্যাগ লইয়ে দৌড় দিই, এই ব্যাগটাও কিন্তু ডিজাইনটা সুন্দর আছে মার্শাল্লাহ, এইটাও ভাল লাগতে আছে। ওকে কেল লগে এম লাগাইছে কেডা এমে কি হয়। এছাড়াও কিন্তু এখানে বাচ্চা গো ব্যাগ আছে, বাচ্চা গো নামাজের হিজাব আছে, এমনি হিজাব আছে, বাচ্চা গো নিকাব আছে। কেউ যদি চায় বাচ্চার লগে ম্যাচিং করে বোরখা পেনতে হলে কিন্তু ম্যাচিং বোরখা অর্ডার করে নেওয়া যাইবে। এইবার মোর হাতে যে সুন্দর ড্রেসটা দেখতে আছেন, এটা কোনো ড্রেস না, এটা হলো একটা খিমার। এটার উপরের পার্ট আছে আতা ছোট বোরখা গো পিন দা, উপরে এই খিমারটা থেলেই কিন্তু এটা কালে পা হইতে মাথা পর্যন্ত ঢা হয়ে যাইবে। এটাও কিন্তু একটা বেবি বোরখা, আর এটার বড় সাইজও কিন্তু নেওয়া যাইবে। এটাও আসিল বেবি গো একটা স্টাইলিশ বোরখা, ব্ল্যাক কালারের এই বোরখাটাও কিন্তু সুন্দর আসছিল। দেখতে দেখতে মোটামুটি মুগো শেষের দিকে চললাইয়ে পড়ছি। এছাড়াও বেড়া মাসের লেগে আছে পাঞ্জাবি। এখন লোকেশন হইল সাউথ বনশ্রী ব্লক জি হাউস নাম্বার 2 মেইন রোডের পাশেই দ্বিতীয় তলা। এখানে কিন্তু সুন্দর সুন্দর ব্রুসও আসিল। যাই হোক ভেমালা বোরখা দেখাইছি, এইবার হইলো কি কি বোরখা নিমু দেখতে আসলাম। এই বোরখাটা ভালোই লাগছে, পকেট আসিল সামনে, আর এটাও সুন্দর আসিল কালারফুল। এবার বিস্কুট কালার আর সাদার কম্বিনেশনে এই বোরখাটাও মাশাল্লাহ সুন্দর। তো এই তিনটা বোরখাই নিলাম। এখানে হইলো মুগো মেনু রেডি হইতে আসে। এর আগেও কিন্তু মুই ইমানে ভিডিও বানাইছি, হে আপনারা ভেমালা পছন্দ হচ্ছেন এর লাগে এবার নতুন কালেকশন গুলো দেখাইলাম। তো এই আসিল মোর আজকের ভিডিও, আপনাকে দ্বারা কেমন লাগছে কমেন্ট করে জানাই দিন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর ইমানের ফেসবুক পেজ কিন্তু কমেন্ট বক্সে দেওয়া থাকবে। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।